লক্ষ্যপ্রাপ্তির জন্য আফসোস কখনোই করে না। রাধা রাধা। যে কোনো বস্তুর বা প্রাণীর আকার, স্থিতি, পরিস্থিতি বা শক্তি দেখে আপনি কি তার ক্ষমতার অনুমান করতে পারবেন? কখনোই না। আসুন আমি আপনাকে উদাহরণ দিই একটা তলোয়ারের, সেই তলোয়ার যার দ্বারা আপনি অনেক বড় বড় যুদ্ধ জেতেন, বড় বড় রাজাদের পরাস্ত করতে পারেন। এবার আপনি যদি এই তলোয়ার কাউকে দেখিয়ে তার থেকে তার বস্ত্র ছিনিয়ে নেন, তাহলে দেখবেন যখন সেই বস্ত্র ছিঁড়ে যায় তখন একটা ছোট্ট সূচি চমৎকার করতে পারে, তখন এই তলোয়ার কোনো কাজে লাগবে না। সেইভাবেই একটা মাছ কখনো বনে গিয়ে শিকার করতে পারে না, আর সেইভাবেই সিংহ জলের রাজা হতে পারে না। প্রত্যেকের নিজের নিজের দুর্বলতা রয়েছে, প্রত্যেকের নিজের নিজের শক্তি রয়েছে, আর এই প্রকৃতি সবাইকে এইভাবেই বানিয়েছে যে প্রত্যেকের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ অবশ্যই থাকে। তাই যদি আপনি নিজের মধ্যে বা অন্যদের মধ্যে শুধুই দোষ দেখতে পান, তাহলে একটু উপর থেকে দেখুন, সবার মধ্যে বিশেষ গুণ খুঁজে দেখতে শুরু করুন। আপনি বুঝবেন আপনি নিজেও কত বিশেষ আর অন্যরাও কত বিশেষ। আপনি বুঝবেন এই সংসার, এই প্রকৃতি হলো কতটা বিশেষ। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জলরাশির সাথে আমার প্রেম চিরন্তনের, তা সে মথুরার যমুনা নদী হোক বা দ্বারকার সমুদ্রই হোক। সমুদ্রের ধারে চলতে চলতে যখন সেই কোমল ঢেউ পা ছুঁয়ে যায়, আহ, ক্লান্তি যেন দূর হয়ে যায়, আমাদের মধ্যে একটা শক্তির জন্ম দেয়, মনকে উৎফুল্ল করে তোলে। সেই ঢেউয়ের বিষয় কি আপনারা কখনো ভেবেছেন? এই ঢেউই যখন তটে আসে, ছোট পাথরের সাথে ধাক্কা খেয়ে বিক্ষিপ্ত হয়ে যায়, আর এমন এক সময়ও আসে যখন এই ঢেউই এত ভয়ঙ্কর হয়ে ওঠে যে সবকিছু ধ্বংস করে দেয়, সবকিছু নষ্ট করে দেয়। এর একটা সারমর্ম রয়েছে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে, যে কখনো কাউকে দুর্বল মনে করবেন না, কখনো না। কারণ এই দুর্বলতা যখন তার প্রকৃত শক্তির রূপ দেখায়, প্রবল বিনাশ সৃষ্টি করে। তাই কারোর বিনম্রতার, কারোর কোমলতার সর্বদা সম্মান করতে শিখুন। রাধা রাধা। লক্ষ্য, পথ আর সাফল্য, এই তিনটেই একে অপরের সাথে জড়িত, কিন্তু অনেকবার মানুষ এদের ঠিকভাবে বুঝতে পারেন না। তারা ভাবেন যে যেরকম লক্ষ্য হবে সেরকমই পথ হবে, সেই মতোই লক্ষ্য কঠিন হলে পথ কঠিন হবে, লক্ষ্য সরল হলে পথ সরল হবে। যদি আপনাকে আসল সত্যের সাথে অবগত করাই, তাহলে দেখবেন সবকিছুই এর উল্টো। লক্ষ্য নিজের পথ বানায় না, পথ সেটাই যেটা আপনি স্বয়ং নির্বাচন করে আপনি নিজে বানান, সেই অনুসারেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। সেই জন্য জীবনে যখনই লক্ষ্যে পৌঁছানোর পথের বিষয়ে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে তা ভেবে চিনতে নেবেন, কারণ এই পথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পথ যদি শুভ হয়, তাহলে লক্ষ্য আপনা থেকেই শুভ হয়ে যায়। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কখনো ময়ূরকে নৃত্য করতে দেখেছেন? কথায় আছে যে যখন ময়ূর নৃত্য করে তখন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, সেখানেই অন্যদিকে আছে হাঁস। কথায় আছে যে এরা নাকি মৃত্যুর সময়ও কলরব করে, অর্থাৎ গান গায়। হয়তো সেই জন্যই মুক্তোর দানা হাঁস খুঁজে পায়, ময়ূর পায় না। এর একটাই সারমর্ম, জীবনে আপনি যে কাজই করুন, সে বড় হোক বা ছোট, প্রসন্নতার সাথে করুন, মনে কোনো তিক্ততা নিয়ে করবেন না, তাকে কষ্ট দিয়ে করবেন না। যদি এই বিষয়ে আপনাকে কোনো উদাহরণ দিই, তাহলে বলি একজন চিত্রকারকে দেখুন। চিত্রকার নিজের ছবি যে রং দিয়েই ভরিয়ে তোলেন, সেই রঙই প্রতিচ্ছবি হয়ে তার শিল্পকে রঙিন করে তোলে।
তাই মনে রাখবেন, প্রসন্নতার সাথে যে কাজই করবেন তা অত্যন্ত ভালো হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। অনেক সময় মানুষ এই কথায় দুঃখ পান যে কেন বারবার তার ক্ষমতার ওপরে সন্দেহ প্রকাশ করা হয়, কেন বারবার তাকে পরীক্ষা দিতে হয়। কেন জিজ্ঞেস করে, এটাই কি আমার ভাগ্য যে একাধিকবার আমার ক্ষমতা আমাকে প্রমাণ করতে হবে? মানুষ মনে করে এ হলো দুর্ভাগ্য, আমি মনে করি এ হলো সৌভাগ্য। কিভাবে সন্দেহ কার উপরে করা হয়? সোনার বিশুদ্ধতাকে নিয়ে, লোহাকে নিয়ে নয়। বিশুদ্ধতার নিরিখে বারবার তাকে পরীক্ষা করা হয়, তামাকে করা হয় না। রত্নকারের আঘাত হীরেকে সহ্য করতে হয়, কোনো কাঁকড়কে নয়। সেই জন্য নিজের ভাবনাকে ধন্যাত্মক করে তুলুন। জীবনে যত পরীক্ষায় আসুক না কেন, হাসি মুখে তার সম্মুখীন হন, তাতে উতলা হবেন না। আর তারপর দেখবেন আপনার অন্তরের এই রত্ন আপনার জীবনকে উজ্জ্বল করে তুলবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সকলে বলেন এবং আমিও বলি যে মানুষ যেমন সঙ্গে মেলামেশা করেন সেরকমই তার স্বভাব হয়ে যায়। এ হলো সত্য, কিন্তু এটা হলো অর্ধ সত্য। হ্যাঁ, বৃষ্টির ফোঁটা যখন সাপের মুখে যায় তখন তা বিষে পরিণত হয়, তাই যখন ঝিনুকের মধ্যে যায় তখন তা মুক্ততে পরিণত হয়। কিন্তু কোনো ব্যক্তির স্বভাব এ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো এক ফুলের কথা ভাবুন, সেই ফুলের সাথে জড়িত সেই কাঁটাগুলোর কথা ভাবুন। সহস্র বছর ধরে সেই কাঁটা ফুলের সাথেই লেগে রয়েছে, কিন্তু আজও সেই বিধেই যায়, সেই যন্ত্রণাই দেয়, সুবাস ছড়ায় না। কেন? কারণ বিধে যাওয়া কাঁটার স্বভাব হয়, এটা বুঝে নিন। সর্বপ্রথম নিজের মনের ভাবকে বদলাতে শিখুন, তারপরই আপনার সঙ্গের প্রভাব পাল্টাতে পারে। আর যদি আপনি এরকম করেন তাহলে আপনার জগৎ প্রশান্তিতে ভরে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই পাত্র দেখছেন আপনারা, কি সুন্দর! এটা জলকে শীতল রাখে আর ঘরকে সুন্দর। এবারে ভাবুন, যদি এই পাত্র আমার হাত থেকে পড়ে যায় তাহলে? ভেঙে গেল, তাই না? এবার কি হবে? আপনি বলবেন সহজ ব্যাপার, আরো একটা পাত্র কিনে নাও, এক মুদ্রায় পেয়ে যাবে। এই পাত্রের বাস্তবিক মূল্য আপনি যদি জানতে চান তাহলে সেই কুম্ভকারকে জিজ্ঞাসা করুন যিনি এই পাত্র বানিয়েছেন। কতটা পরিশ্রম করতে হয়েছে ওনাকে তা জিজ্ঞেস করুন। সর্বপ্রথম তিনি সেই মাটি মেখেছেন, তারপর তাকে চাকায় বসিয়ে গঠন করেছেন, তারপর কতবার চেষ্টা করে তাকে সঠিক আকার দিয়েছেন, তারপর আগুনের তাপে পুড়িয়ে তাকে কঠিন বানিয়েছেন, তারপর রং করে তাকে সাজিয়ে আমাদের সামনে প্রস্তুত করেছেন। এত পরিশ্রম দ্বারা তৈরি এই পাত্র আমরা স্বল্প দামে নিজের করে নিলাম। এটাই হয় পরিবারের সাথেও। অনেক সময় মানুষ আবেগের বশে স্বার্থের কারণে এই পরিবারকে ভেঙে ফেলে। কখনো ভেবেছেন সেই মাতা পিতার বিষয়ে যারা সেই পরিবারকে গড়ে তুলেছেন, তাকে আগলে রেখেছেন, পালন পোষণ করেছেন? কখনো ভেবেছেন সেই বিষয়ে? ভবিষ্যতে যদি কখনো এরকম কোনো চিন্তাধারা মাথায় আসে, এমন কোনো ভাবনা আসে যার কারণে আপনি পরিবারকে ভাঙতে চলেছেন, নিজেকে আটকে নিন, নিজেকে মনে করান সেই মাতা পিতার বিষয়ে, ওনাদের পরিশ্রমের বিষয়ে, ওনাদের ধৈর্যের বিষয়ে, তাদের প্রেমের বিষয়ে, আপনার আশা আবেগ, আপনার স্বার্থসিদ্ধি, এই সব কিছু তার সামনে খুবই ছোট মনে হবে।
রাধা রাধা। করে দিলাম শেষ সংসার সর্বদা কৃষ্ণকে এই কথা শোনাবে যে কৃষ্ণ নিজেই নিজের মামার হত্যা করেছে, হত্যা করেছে, কিন্তু এটা সময়ের প্রয়োজন ছিল। আর এ কিন্তু হত্যা নয়, বধ ছিল। আর ব্যক্তি নিজের বধ নিজেই ডেকে আনে। এই সংসারে এগিয়ে চলা অতি আবশ্যক, কিন্তু কোথায় নিজেকে থামাতে হবে সেটা জানা তার চেয়েও বেশি আবশ্যক। আর যে এটা বুঝতে পারে না তার অন্ত সুনিশ্চিত। যে ব্যক্তি নিজের ভুল বুঝতে পারে তার মুক্তি লাভ হয়, আর যে স্বীকারও করতে পারে না তার বধ সুনিশ্চিত। মথুরার রাজা কংস, তার বধ এই জন্য হয়নি কারণ সে আমায় হত্যা করার প্রয়াস করেছে, আমার মাতা পিতা বা আমার দাদুকে বন্দী করেছে। ওর বধ এই জন্য হয়েছে যে ওর ঘৃণা প্রেমের সীমায় আসা সত্ত্বেও থামেনি। কংস মামা এটা কখনো বোঝেনি যে নিজেকে কখন থামাতে হবে, আর যা কিছু সে করেছে, যত পাপ সে করেছে, তা নিয়ে কখনো মন্থন করেনি। অনেকবার বোঝানোর পরেও সবসময় প্রেমের থেকে মুখ ফিরিয়েছে। আর কি করল, শুধুই ঘৃণার দ্বারা এই ভালোবাসার ক্ষতি করার চেষ্টা করল। তাই মনে রাখবেন, এই সংসার, এর জীবন শক্তি হল প্রেম। আর যে এই প্রেমের ক্ষতি করার চেষ্টা করবে তার অন্ত, তার বধ সুনিশ্চিত। রাধা রাধা। সূর্যের তাপ এতটাই প্রখর হয় তা সমস্ত বনস্পতিকে শুষ্ক করে দেয়। পুকুর হোক, নদী হোক, সরোবর হোক, সমস্ত শুষ্ক হয়ে যায়। কিন্তু আপনি কখনো শুনেছেন সূর্যের তাপে সমুদ্র শুকিয়ে গেছে? এমন কখনোই হয় না। আর এর পিছনেই লুকিয়ে রয়েছে এক অমূল্য জীবনের শিক্ষা। সমুদ্রের মতো নিজেকে ধৈর্যশীল করে তুললে, নিজেকে সংযমী করে তুললে, সূর্যের তাপ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আপনার অন্তর থেকে সেই তাপ বাষ্পায়িত হয়ে মেঘ তৈরি হয়ে সূর্যকে ঢেকে দেবে, আর তারপর হবে শুধু সাফল্যের বৃষ্টি। তাহলে আসুন আর আমার সাথে ধৈর্যের সাথে বলুন, রাধা রাধা।